আসার সদরঘাটের কাছাকাছি আসার সাথে সাথে আরেকটা লঞ্চে আমাদের মাঝখানে বাড়িয়ে দিচ্ছে। বাড়িয়ে দেওয়ার সাথে সাথে লঞ্চটা তলায় গেছে। তলায় যাওয়ার সাথে সাথে মনে করেন 150 রূপে যাত্রী ছিল, ওই যাত্রী নিতে কত 50,000 মতো হাতে আমরা সাঁতরে উঠছি, আর বাকি যাত্রী কেউ উঠতে পারে নাই, ওই লঞ্চের ভিতরে ছিল। লাগার কারণে ওই আমার একটা মামা আছিল, মামার ভিতরে একটা মামা এখন তিনি দেখে নেই, আমি আমার পরিবার আপন দুই মামা ছিল। কাঠপট্টি থেকে সতর্ক আমাদের লাস্টাটা সোজা আসতেছে, গাড়ি ভিড়বে ওই লাস্টা হঠাৎ করে একটা এইভাবে তেসরা ভাবে রওনা দিছে, এই ভিড়ার জন্য সম্ভবত ওই জন্য ওই তেসরা ভাবে রওনা দেওয়াতে ওই লাস্টায় বাড়ি দিছে আমাদের লাস্টাকে। বাড়ি দেওয়ার সাথে সাথে লাস্টা চলে গেছে, বুঝছেন, 10 সেকেন্ড সময় পাই না, সাথে সাথে চলে গেছে বাড়ি যাওয়া। বাইরেতে পারছে আপনি দেখছেন, আমি তো পানির তলে গ্লাস টেবিলে ছিলাম, গ্লাস ভাগ করে গ্লাস দিয়ে আমি বাইরে হয়েছি। আমার সাথে মামা ছিল, আমার মামা তো বাইরে দিতে পারেনি। আপনি সময় দুইটা মামা ছিল, হ্যাঁ হ্যাঁ।